হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি চিকেন আনতে যাচ্ছি বাজারে। বাবা বললো চলো আমরা যাই। দেখো তো রাস্তায় চলে এসেছি আমি, দেখতে থাকো তোমরা। আমি রাস্তায় চলে এসেছি, চলে এসেছি বাবার দোকানে, দেখতে থাকি বাবার দোকানে চলে এসেছি। তো চিকেন নিয়ে রাস্তায় চলে আসলাম বাড়ির, এখানে বাড়িতে যাচ্ছি আমি এখন, দেখতে থাকো তোমরা সবাই। হ্যালো গাইস, আমি স্নান করে এসেছি, তোমাদের স্নান করেছি, ঠিক আছে? আমি স্নান চা করে আসি, ঠিক আছে? চলো স্নান করে এসে আমি কোনো কথা বলছি। তো স্নান করে চলে আসলাম, চুল আসছি আমি। তো দিদিভাই এদিক থেকে আমাকে খুব কথা বলছে, এই এই বলছে, তো আমি হাসছি। তো এইভাবে কথা বলতে বলতে আমি চুল আসছি, মুখে ক্রিম দিচ্ছি। চুলটা আমার পুরো পকড়ে গেছিলো, তার জন্য চুলটা আস্তে আস্তে দেরি লাগছে। চুল আমি আসছে যাচ্ছি। দিদিভাই বলে এত আস্তে আস্তে মুখে ক্রিম দে। আমি মুখে তারপরে ক্রিম দিচ্ছি ড্রেসিং টেবিল থেকে বের করে, তো ক্রিম দিচ্ছি মুখে। তো দিতে দিতে দিদিভাই বলছে এইভাবে ক্রিম কেউ দেয়? বললাম তো কীভাবে দেয়? ও বললো তাহলে মুখে ভালো করে মাখ। আমি বললাম ঠিক আছে ভালো করেই মাখছি, নাকে থাকে লেগে আছে তো, ও তাই বলছে। আমি ওই জন্য ভালো করে মুখে বললাম চলো পূজা দিতে যাবো। দিদিভাই বললো পূজা দিবি যখন চুলটা ক্লিপ দিয়ে আটকে যা। বললাম ঠিক আছে আটকে যাচ্ছি, প্রথমে গার্ডার নিয়েছিলাম ভুল করে, তো ক্লিপটা দিয়ে আটকিয়ে আমি বসে পড়লাম পুজো দিতে। চলো পুজো দিচ্ছি আমি এখন, আমার গোপুসোনাকে আমি স্নান করাচ্ছি, তো দেখতে থাকো তোমরা। গোপুসোনা আমার ভাইকে আমি স্নান করাচ্ছি এখন, তো আমার নতুন জামা পরিয়ে দিলাম গোপুসোনাকে। তো আমাদের গোপুসোনাকে আমি জামা পরিয়ে দিচ্ছি, এদিক থেকে দিদিভাই আমার সাথে কথা বলছে। এদিকে পূজা দোয়াটা প্রায় সম্পূর্ণ হয়ে যাচ্ছে আমার, আমি ফুল দিচ্ছি, ঠাকুরকে স্নান করালাম, তারপর ভোলানাথকে স্নান করাচ্ছি। দিদিভাই দিক থেকে কথা বলেই যাচ্ছে আমার সাথে। তো আমি সব ঠাকুরকে মুছালাম, সব ঠাকুরকে টিপ দিচ্ছি, চন্দন দিচ্ছি। তারপর এদিক থেকে মা হাঁটাহাঁটি করছে, তো হচ্ছে সব ঠাকুরকে ফুল দিচ্ছি আমি, সব ঠাকুরকে ফুল দিচ্ছি। চলো সব ঠাকুরকে ফুল দিচ্ছি, দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার। তো ভোলানাথকে, শিব ঠাকুরকে, সরি ভোলানাথকে, সব ঠাকুরকে ফুল দিচ্ছি আমি, লক্ষ্মী ঠাকুর, তারপরে ভোলানাথ, তারপরে সব ঠাকুরকে ফুল দিচ্ছি, বজরংবলী, সব ঠাকুরকে গ্লাসে গ্লাসে জল দিচ্ছি, থালা দিচ্ছি, প্রসাদ দিচ্ছি। প্রসাদ দেওয়ার পরে সব ঠাকুরকে প্রণাম করলাম, প্রণাম করে চলে গেলাম তুলসী তলায় জল দিতে। সব ঠাকুরের মাথায় জল দিয়ে আমি ফুল দিয়ে দিলাম। দিদিভাই বলছে দেখো গাইজ, আমার ভাসছি, শোনা ভাসছি, তাই না? শোনা একটু হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, করে দাও, করে দাও, হাই করে দাও, সবাই টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। হ্যাঁ দেখলে সবাই টাটা দিয়ে দিল, তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? চলো সন্ধ্যা দিয়ে দিচ্ছি আমি। তো সন্ধ্যা দিতে দিতে দেখো আমি সন্ধ্যা দিচ্ছি, সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা দিলাম আমি ঠাকুরকে, করছি শঙ্খপু দিলাম, তো প্রণাম করলাম। এখন আমি ঠুকাটি নিয়ে সব ঘরে ঘরে দেখাচ্ছি, ঘরে ঘরে দেখাচ্ছি। এবার চলে গেলাম তুলসী তলায়, তুলসী তলায় দেখালাম, প্রদীপ দিলাম। বর্মা ওখান থেকে চলে আসলো তুলসী তলায়, চলে আসলাম চা করতে। চা করে আমি, চা করে হয়ে গেল আমার, চলে গেলাম এবার ঘরে আমি চা খেতে। তো চা খাচ্ছি, চলো গাইস, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, গুড বাই, সি ইউ।